গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আমার চ্যানেল অনন্যাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে দেখো, সকালবেলা আমার জবা গাছে দুটো ফুল ফুটেছে, দেখতে পাচ্ছো? অন্য গাছগুলো তো আর বেশি ফুল ফোটেনি, পিঙ্ক কালারের জবাতে একটা ফুল ফুটেছে, ওই যে ওইদিকে, আর অন্য গাছগুলো তো আর ফুল ফোটেনি। তো দুটো লাল জবা আছে, আমি মা কালীর পায়ে দিতে পারবো, এটাই ভালো লাগছে। দেখো মামাম এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠার তার কোনো নাম নেই। তো এই কদিন ধরে তো দাঁতে খুব যন্ত্রণা করছে তোমাদের দাদার, আমারও করছে, তোমাদের দাদার বেশি, তাহলে দুজনেরই দাঁতে যন্ত্রণা ভাবো। তো তোমাদের দাদা তো সকালবেলা রুটি রুটি খেতে চাইছে না, ওই জন্য চিড়ে খেয়ে গেছে। তো দুজনে মিলেই যাবো ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে। তোমাদের দাদার দাঁত তো ইমিডিয়েট হয় তুলতে হবে, নাহলে আরসিটি করতে হবে। আর হচ্ছে এই যে আমার একটু ভাত আছে কালকে, হাড়িটা দেখেছো, কুটকি একটা হাড়ি, তো একটু ভাত আছে রাত্রের, এটা আমি এখন খাবো সকালে। তো মামাম উঠুক, মামামকে দেখি কি খাওয়ায়, ওঠার টাইমের উপরে ডিপেন্ড করে, দেরি করে উঠলে ছাতু খাওয়াবো, নাহলে সুজি বা চিড়ে যা হোক কিছু একটা খাইয়ে দেবো। আর এই যে দেখো সবজিগুলো সব বার করে রেখেছি, এগুলো এখন কাটবো। ফুলকপি দিয়ে করবো হচ্ছে ট্যাংরা মাছ, বেগুন দিয়ে ইলিশ মাছ, আর দেখি কাঁকড়ো ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে। দেখো ফ্রিজে অল্প অল্প মাছ সব রয়ে গেছে, কটা ট্যাংরা মাছ, কটা চার পিস ইলিশ মাছ, চার পিস না তিন পিস, এইটাকে কেটে আর এক পিস করবো, আর কটা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোকে দিয়ে কাঁকড়ো ভাজা করবো। লাল শাক ভাজা খেতে চেয়েছিলাম, কিন্তু লাল শাক তোমাদের দাদা সকালবেলা এনে দিয়ে যেতে পারিনি, ওই জন্য ভাবলাম এই কোনো চিংড়ি দিয়ে আর কি করবো বলো, ওই জন্য কাঁকড়ো ভাজা করবো। আর এই দেখো এই সবজিগুলো শ্বশুরবাড়ি থেকে এসছে, ডাঁটা শাক, কি ডাঁটা জানি না, আমি ডাঁটাই বলি আমি নর্মালি। আর দেখো কাঁচকলা, কাঁচকলা ছটা পাঠিয়েছিল, দুটো কাকিমাকে দিয়েছি, আর লেবুও দিয়েছি কাকিমাকে, আর দুটো রেখে দিয়েছি কাজের দিদিকে দেবো, আর লেবু দিয়ে দেবো। লেবু আমার বেশি খাওয়া হয় না, আর এই আমড়াগুলো তো আমি কাছাকাছি খেয়ে ফেলবো। আর এই ফলগুলো চেনো তোমরা? এটা হচ্ছে ম্যাজিক ফল, প্রথমে খাবে টক, তারপরে আস্তে আস্তে মুখটা পুরো এমন মিষ্টি হয়ে যাবে যে মনে হবে আমি এক্ষুনি একটু ঝালঝাল ঝালঝাল কিছু খাই। কালকে যেন না সন্ধ্যাবেলা আমি একটা এই ফল খেয়ে নিয়েছি, ব্যাস আমার তো সে মুখ পুরো মিষ্টি হয়, আর আমার তো মিষ্টি ভালো লাগে না, ওই জন্য সে ভালো লাগছে না কিচ্ছু। তারপরে তোমাদের দাদাকে বললাম কিচ্ছু একটা শিগগিরই ঝালঝাল কিছু নিয়ে আসো। তারপরে জানো কি করেছি, রাত্রিবেলা 8:30টার সময় গেছি গিয়ে মোগলাই খেয়ে, তারপরে বাড়ি এসে আর খেতে ইচ্ছা করছে না, তারপরে সেই রাত 12:30টার সময় ভাত খেয়েছি। আর এইদিকে যে দুধটা কালকে রাত্রে মামাম খেয়ে রাত্রে খেয়েছে, সন্ধ্যাবেলা খেয়েছে, খেয়ে যে এক্সট্রা দুধটা ছিল সেটা দিয়ে তোমাদের দাদার জন্য ছানা করে রেখেছি, এটা ও রাত্রিবেলা এসে খাবে যখনই আসবে। প্রথমে আমি ওকে ছানাটা খেতে দিই হাত মুখ ধুয়ে, তারপরে অন্য টিফিন খাই। তো চলো এবার সবজিগুলো কেটে নিই, ততক্ষণে যদি মামাম উঠে যায় আস্তে ওকে ডাকবো না, আজকে যতক্ষণ পরে ঘুমাক। এখানে কোথায় এত আলো আসে। তো ওই যে দেখো রান্না আমার হচ্ছে, তো মামা এই ঘরে বসে খাবে, দেখা যাক কতটা খায়। তো দেরি করে উঠেছে বাবা, আজকে আর ভারী খাবার কিছু দেবো না, আজকে ছাতু দেবো। এই যে দেখো মামা নিজের ছাতু নিজেই গলাচ্ছে, তোমার ছাতু খাবে, কি খাবে? আইসক্রিম মাম? আচ্ছা খেলনা বাটি ছড়িয়ে নিয়ে বসেছে, একটু খেলা করছিল আর একটু আমার সাথে গিয়ে দুষ্টুমি করছিল, আর এখন আমার মামামের একটা দুষ্টুমি হয়েছে, শুধু দরজা বন্ধ করে দেবে, নতুন নতুন দরজা বন্ধ করতে শিখেছে তো ওই জন্য, তাই না মা? তুমি কি খাবো এখন, কি খাবা বলো? জুস? হ্যাঁ জুসটা আমি পরে দিচ্ছি ভাত খাওয়ার পরে, এখন আম জুস। আচ্ছা বাবা দেখি তোমার বাবাকে আম আনতে বলতে হবে, এখনো দেখো সকাল থেকে ঠাকুরের বাসনটা মাজার সময় পাইনি। আমার রান্নার এই অবস্থা, এই যে ট্যাংরা মাছ ভাজা চলছে, আর এদিকে ইলিশ মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এই যে এই কটা ইলিশ মাছ চার পিস বললাম না, তিন পিসটাকে চার পিস করবো, আর ফুলকপি ভাত দিয়ে রেখেছি। এই যে এই অবস্থা, বাসন এই পড়েছে। হ্যাঁ টিকটিকি মা আম দই খাবি? তাই কই টিকটিকি কই, কোথায় টিকটিকি? ও বাবা তাই তো, দেখো 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 কেমন টিকটিকি, মামামকে টিকটিকি কে ভয় পাচ্ছে? হ্যাঁ মা হাতে লাগবে কিন্তু, দেখে দাও যদিও। হুম
চলো আমি মাছের ঝোলটা বসিয়ে তোমার স্নান করাবো, ঠিক আছে? স্নান করতে হবে, স্নান করবো। হ্যাঁ মাছের ঝোলটা বসিয়ে আসি, বসিয়ে তোমার স্নান করাবো, ঠিক আছে? চলো চলো ততক্ষণে বিছানাটা গুছিয়ে নি, চলো মাছের ঝোলটা হতে হতে বিছানাটা গুছিয়ে নি, চলো। একা একা গোছাবো? হ্যাঁ গোছাবো মা, এই বিছানাটা গোছাতে হবে, ওই ঘরের বিছানাটারও তো খারাপ অবস্থা, চলো দেখো ওটারও খারাপ অবস্থা, দুটো যখন গোছাতে হবে তো চলো বিছানা টিছানা গুছিয়ে রান্না টান্না কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যাঁ কি কি দেব ও ঝাটা? কে ঝাড়বে বিছানা একা একা? মামা, ওই দেখো মামা কি সুন্দর বিছানা ঝাড়তে শিখে গেছে। ওলে বাবা লে, মামা খাটুটে বালিশ গুলো সব নিচে ফেলো তো, যাও তাড়াতাড়ি নিচে ফেলো। এই যে মামামকে কাজে লাগিয়ে দিয়েছি, মামা এখন আমার বিছানা গুছিয়ে দেবে, তাই না মা? ভাবলাম ভিডিওটা এখানে একটু বন্ধ করবো, কিন্তু এখন মামামের বিছানা ঝাড়াটা তো তোমাদের দেখাতে হবে। এই যে দেখো বালিশ গুলো ফেলো, চুড়িগুলো আমার হাতে দাও, চুড়িগুলো খুলে রেখেছো, দাও আমার হাতে দাও, না দাও মা হারিয়ে যাবে তো, দাও দাও চুড়িগুলো দাও, একটু কথা শোনে না শুধু দুষ্টু করে। ওই দেখো দেখো মাতুক করে হয়েছে, দেখো তো আজকে বিছানা চাদরটাও পাল্টাবো, বিছানা চাদরটা 2-3 দিন হয়ে গেছে, আজকে পাল্টাতে হবে। তো বন্ধুরা দেখো আমি বাইরে গেছিলাম আর মামাম দেখো ঝাঁটা নিয়ে কি খেল দেখাচ্ছে, তো আমি এবার ঘরে চলে আসলাম, এসে বিছানার যে চাদরগুলো ছিল কালকে রাত্রে যেগুলো আমরা গায়ে দিয়েছিলাম সেগুলো সব ভাঁজ করে নিলাম, আর বিছানার বালিশগুলো সব নামিয়ে নেবো। মামাম তো বিছানা থেকে নামবে না, জোর করে নামিয়ে দাঁড় করিয়ে রাখলাম। আর নিচে দেখো মামামের হাগিসটা খোলা ছিল, ওটা ফেটে গিয়ে ঘরের মেঝেতে পুরো ছড়াছড়ি হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করে নিলাম। এবার আমি চাদরটা পেতে নেবো, আর এইবার দেখো মামাম কী করে, দেখো আমার পিঠে উঠে ঘোড়া ঘোড়া চড়ছে, মানে আমাকে একটু নিচু হতে দেখলেই হয়, ব্যাস ওর আমার পিঠে উঠে ঘোড়া ঘোড়া চড়তে হবে। আর এইদিকে দেখো আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট, আর মামা মামামের বাবুকে নিয়ে খেলা করছে। এদিকে সকাল থেকে ঠাম্মির সাথে দেখা হয়নি, ওই জন্য ঠাম্মিও চলে এসছে মামামের খোঁজখবর নিতে, মামাম ঠাম্মির পেছন পেছন চলে গেল ঠাম্মির ঘরে, আর এদিকে আমার দেখো দিদিও চলে এসছে। তো চলো তোমাদের একবার চট করে দেখিয়ে দিই দুপুরবেলা কী কী রান্না হলো। ভাত তো দেখালাম, আর এই যে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর এই যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজা, আর এই যে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর এটা হচ্ছে মামামের ট্যাংরা মাছের ঝোল, এটা মামাম রাত্রে খাবে। তো বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে আর মামামের বাবা বাড়ি চলে এসছে, আর মামামের বাবা বাড়ি এসে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মামামকে স্ন্যাক বারটা খাওয়ানোর, কিন্তু মামাম কিছুতেই এটা খাবে না। এটা কিন্তু খুবই টেস্টি, আর খুব 12 টাকা করে পিস নিয়েছে জানো, এক একটা মামামকে খাওয়ানোর জন্য এগুলো আনা হয়েছে, কিন্তু দেখো মামাম এগুলো খাবে না, বারবার করে ভাঙা হচ্ছে প্যাকেটগুলো, আর আমি আর মামামের বাবাই এগুলো খেয়ে যাচ্ছি। এত দুষ্টু, চকলেট দাও খেয়ে নেবে, কিন্তু কোনো ভালো জিনিস দিলে সেটাও আর খাবে না। Oh,
এখন এই কলাগুলোকে উদ্ধার করব। দেখো কলাগুলোর কি অবস্থা। এখন ভাবছি এই কলাগুলো দিয়ে একটু কলার বড়া বানাবো। আর এই উপরে কয়েকটা আছে, এখান থেকে মনে হচ্ছে একটা দিতে হবে। চিনিটা গলে এর মধ্যে দেবো সুজি, ময়দা আর দেবো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তারপরে বড়াটা ভাজবো। আর একটু সুগার ফ্রি দেবো, কারণ চিনিটা আমি অনেক অল্প দিয়েছি। আর একটু নারকেল করা দিলে ভালো হতো, কিন্তু নারকেল করা তো আপাতত নেই, সেই জন্য নারকেল করা ছাড়াই চালাতে হবে কাজটা। তো চলো বড়াটা বানিয়ে নিই। এই যে দেখো, এক রাউন্ড বড়া আমার ভাজা হয়ে গেছে আর এক রাউন্ড ভাজা চলছে, আর বাটিতে অল্প একটুখানি আছে। এই চারটে পাঁচটার মতো বড়া হবে, তিনটে কলার কতগুলো বড়া হবে বলো তো? এই কটা বড়া আমার জন্য এনাফ, তোমাদের দাদা তো বেশি খাবে না, হয়তো একটা দুটো খাবে। তো কলার বড়া হয়ে গেছে, আর টিভিটা চলছিল, আমি টিভিটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখো, কড়াই নামিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো দুপুরের বাসনগুলো আছে, গোছানো হয়নি, বাসনগুলো গোছাবো। তার আগে তোমাদের দাদাকে কলার বড়াটা খাইয়ে দিয়ে আসি, দেখি কি বলে। তোমরা দেখো কলার বড়া খেয়ে কি বলে। কোথায়? এই যে ধরো, গরম না, তুমি ধরো না, তোমার হাত নেই, তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা দেখো এখন টিভি দেখছি। আর এদিকে দেখো আমাদের গেটেও তালা পড়ে গেছে, আর দরজাটা আমরা খুলে রেখেছি, কারণ দরজা না খুললে এই ঘরে রাত্রিবেলা বসাই যায় না, এত গরম লাগে। এই যে মামা, আমার মামামের বাবা এখনও গাড়ি করে কোথায় যাচ্ছে যাই না, বাজারে যাচ্ছে না ঘুরতে যাচ্ছে কে জানে। তো এখন দেখো ঘড়িতে বাজে প্রায় রাত 12:30, আর মামামের তো এখনও ঘুমের কোনো নামই নেই, কখন ঘুমাবে কে জানে। আর এই যে দেখো তোমাদের দাদা বাড়ি এসে এইসব ফুড ব্লগিং চ্যানেলগুলো সব চালিয়ে দেবে, আর রাত খেয়ে দিয়ে তারপরে এইসব দেখতে গেলে রাত্রিবেলা আরও পেয়ে যায় খিদে। দেখো এইসব খাবার দেখে লোভ লাগে না বলো? তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। তো চলো এখনকার মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো এখনকার মতো টাটা।